হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে কিভাবে শাহী চিকেন রোস্ট তৈরি করতে হয়। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটা মুরগির চার ভাগ করে নিতে পারেন। এখানে আমি লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটাকে আমি এবার ব্রাউন কালার করে ভেজে নিব। এই চিকেনগুলা খুব বেশি ভাজা যাবে না, হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তা না হলে কি হবে, এই চিকেনগুলা কিন্তু শক্ত হয়ে যাবে। আমি হালকা ব্রাউন কালার করে সবগুলো এপিট ওপিট করে ভেজে নিব। ব্রাউন কালার করে এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি, আমি কিন্তু হালকা করেই ভেজেছি। এবার এটাকে আমি তুলে নিব। আমি যে তেলে চিকেনগুলোকে ভেজে নিয়েছি সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে যখন এটা হালকা নরম হয়ে আসবে তখন এর ভিতরে 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। রসুন বাটা দিব 1 চা চামচ, জিরা বাটা দিব 1 চা চামচ, বাদাম বাটা দিব 1 চা চামচ। এবার এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। এর ভিতরে আমি টক দই দিয়ে দিব। টক দইটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন লেবুর রস দিয়ে 4 টেবিল স্পুন দুধ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলে টক দই তৈরি হয়ে যাবে। টমেটো ক্যাচাপ দিব 1 চা চামচ, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিব। এর ভিতরে গরম মশলার গুঁড়া দিব 1/2 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া দিব 1 চা চামচ, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে হালকা আঁচে কষিয়ে নিব। এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা একটু বুঝে দিবেন, চিকেন ভাজার সময় লবণ দিয়ে কিন্তু আমরা চিকেনটা ভেজেছিলাম। যখন দেখবেন মশলা থেকে তেলটা উপরে উঠে আসছে তখন বুঝবেন কষানো খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলো এর ভিতরে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিব। সামান্য নাড়াচাড়া করার পর এর ভিতরে আমি দুধ দিয়ে দিব 1 কাপ। এই দুধটা দেওয়ার কারণে একটা শাহী ফ্লেভার আসবে। এবার যে কাপে আমি দুধটা দিয়েছিলাম সেই কাপটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এর ভিতরে। এর ভিতরে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, চিনি দিয়ে দিব 2 চা চামচ, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। অলমোস্ট যখন পানিটা শুকিয়ে আসবে তখন এর ভিতরে ঘি দিয়ে দিব 1 চা চামচ। ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। যখন দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে আর এই চারপাশ থেকে তেলটা উঠে আসছে তখন এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এবার এটাকে পরিবেশন করব। কোনো রোস্টের মশলা ছাড়াই এই চিকেন রোস্টটা তৈরি করা হয়েছে, তার সাথে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।